তো এই পর্যায়ে আমরা দেখব আপনার ইউজার যদি অ্যাকচুয়ালি এই যে লগ ইন পাসওয়ার্ড হারিয়ে ফেলে সে অ্যাকচুয়ালি কি করবে। তো এখানে দেখুন আমরা কিন্তু এরকম অপশন রাখিনি, যেমন ধরুন আমরা যদি অ্যাকচুয়ালি ডাটা বেস আর দরকার নেই, তো একটা ইউজার এটা এরকমই থাক। এই যে আমরা যদি আমাদের লগ ইন পেজে যাই অ্যাকচুয়ালি এই যে লগ ইন, তাই না? তো লগ ইন পেজের মধ্যে আমরা কি এরকম কোনো অপশন তৈরি করে নিই? সাপোজ ধরুন আমরা একটা কাজ করি, আমরা এইখানে ঠিক আমি কি করছি এটাকে একটা কপি করছি, কপি করে ফর্মের নিচে আমি এখানে রাখলাম। তো এখানে ধরুন আপনি এখানে দিলেন যে ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড অথবা রিকভার পাসওয়ার্ড, আপনি জাস্ট এরকম দিলেন যে ফরগেট পাসওয়ার্ড অথবা ফরগট পাস ডট পিএইচপি, জাস্ট আপনার মতো করে আপনি দিলেন, আমি জাস্ট এরকম একটা দিলাম। তো দেওয়ার পর ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এখানে একটা অপশন চলে আসছে যে ফরগট পাসওয়ার্ড, জাস্ট এরকম একটা দিলেন। বা এখানে আপনি কি করলেন একটা এক্সক্লামেশন চিহ্ন ধরিয়ে দিলেন, যাতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলে এখান থেকে সে কি করতে পারবে, আবার রিকভার করতে পারবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমরা কি করবো এখন, এই যে আমাদের ফরগেট পাস আছে, পাসওয়ার্ড আছে, ধরুন আমরা অ্যাডমিনের মধ্যে আমরা এরকম একটা ফাইল নিচ্ছি। ওকে, তো এই ফাইলের মধ্যে জাস্ট এই যে আমাদের লগ ইনে যা ছিল একেবারে হুবহু আমি সেটাই কি করছি এখানে কপি করে রাখলাম, কিন্তু এখানে আমার এত কিছু হবে না। যেমন আমি এখানে অনেক কিছু নিয়ে কাজ করেছি, তাই না? তো ধরুন আমি কি করে দিলাম এগুলোকে তুলে দিলাম, যে এগুলো আমার এত কিছু আমার এখানে দরকার নেই। ওকে, তারপরে ধরুন আমি কি করেছি এই যে এখানে কিন্তু এরকম আমি ভ্যালিডেশন করে নিয়েছিলাম, তাই না? তারপরে আমি অ্যাসাইন করেছিলাম এরকম। সাপোজ ধরুন আমি কি করে দিলাম যে এখান থেকে এগুলো রিমুভ করে দিলাম, আমার আর এগুলো প্রয়োজন নেই। তারপরে আপনি এখানে দেবেন যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড রিকভারি, জাস্ট আপনি এরকম দিলেন যে পাসওয়ার্ড রিকভারি, আপনার মতো আপনি দিলেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে যে কাজটি করব, এখানে জাস্ট একটা ফিল্ড আমরা রাখবো, যে ফিল্ড দিয়ে আমরা যে কাজটি করব তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিতে চাচ্ছি, আপনি দিবেন যে ইমেল। ওকে, ইমেল, তারপরে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার আপনি দিবেন যে এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস অথবা ইমেল, জাস্ট আপনার মতো করে আপনি এগুলো দিয়ে নিলেন। তারপরে এখানে নেম দিলেন, সাপোজ ইমেল আমি কি করলাম ইমেল দিলাম। ওকে ফাইন, তো এখানে আপনি দিলেন যে স্যান্ড মেল, স্যান্ড মেল জাস্ট বা স্যান্ড ইমেল আপনি এরকম দিলেন। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, এখানে হবে অ্যাকচুয়ালি লগ ইন, ওকে লগ ইন হবে এখানে, আর এখানে হবে আমাদের লগ ইন ডট পিএইচপি। সাপোজ আমরা এখানে দেবো যে লগ ইন ডট পিএইচপি, তো আমরা একটু দেখে আসি যে আমাদের অ্যাকচুয়ালি কী হলো। তো এখানে অ্যাকচুয়ালি হবে যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিকভারি, জাস্ট কী করলাম আমাদের মতো আমরা এরকম দিয়ে নিলাম। ওকে ফাইন, তো ধরুন আমি কী করলাম এখন রিফ্রেশ করলাম, তো ধরুন আমি ফরগট পাসওয়ার্ডে গেলাম, এই যে দেখুন পাসওয়ার্ড রিকভারি চলে আসছে, এন্টার ভ্যালিড ইমেল চলে আসছে। তারপরে এখানে ক্লিক করার পর আমরা HTML ভ্যালিডেশন দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে লগ ইনে গেলে লগ ইন চলে আসছে। তো আমরা কী করবো এটা নিয়ে কাজ করব, অর্থাৎ কেউ যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলে সে কি করবে, এখান থেকে সে মেইলের মাধ্যমে তার পাসওয়ার্ডটা রিকভার করবে। অর্থাৎ আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে তার মেইলে সেন্ড করে দেবেন, সেইটা দিয়ে কি করবে আবার সে অ্যাক্সেস করার চেষ্টা করবে, বিষয়টা হলো এরকম। তো ওকে ফাইন, তো এখানে দেখুন এখানে আপনি কিছু ভ্যালিডেশন আপনি করে নিতে পারেন, যেমন এখানে আপনি কি নিয়েছেন ইমেল নিয়েছেন, তাই না? আমি কি করলাম ইমেলটাকে এরকম দিয়ে নিলাম। তো এখানে ইমেলটাকে আপনি যে কাজটি করবেন ফিল্টার ভার করে নেবেন, এর আগে আমরা যেরকম ফিল্টার ভার করেছিলাম, যেমন অ্যাকচুয়ালি সম্ভবত আমাদের এই যে কন্ট্যাক্ট পেজের মধ্যে আমরা এরকম যে ফিল্টার ভার করেছিলাম, সাপোজ আমরা যে কাজটি করতে পারি আমরা ঠিক এখান থেকে এতটুকু কপি করে নিলাম। ওকে, তো এগুলো আপনারা করবেন, জাস্ট আমি প্রসিডিউরগুলো দেখাচ্ছি, হ্যাঁ আপনারা যখন করবেন তখন আরও সুন্দরভাবে করবেন। তো এখানে জাস্ট কী করলেন ফিল্টার ভার করলেন যে ইনভ্যালিড ইমেল দিলে যাতে দেখায় যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখায়, জাস্ট এরকম। তো এটা অ্যাকচুয়ালি ইরর হবে না, এটা আপনি ইকো, এখানে জাস্ট আপনি কি করছেন ইকো করছেন। ওকে, তো এরকম করলো, আর যদি না হয় তাহলে সে কি করবে অ্যাকচুয়ালি নেক্সট প্রসিডিউরে যাবে। সাপোজ আপনি এলস দিলেন, এলস দিয়ে আপনি বাকিটা ধরিয়ে দিলেন। সাপোজ আমি কি করলাম এখানে জাস্ট একটা দিয়ে নিলাম যে এলস, এই যে এলসটা আমি কি করলাম এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তো এখন এখানে কি হবে, এখানে যে কাজটি হবে ইমেলটা আছে কি না আপনাকে এখন চেক করে নিতে হবে, যেটা আমরা করেছি এই যে এট ইউজারের মাঝে আমরা যেটা করেছি, তাই না? এই যে এট ইউজারের মাঝে আমরা এরকম করে নিয়েছি, তাই না? তো ধরুন আপনি এটাকে কি করবেন, এটাকে যে কাজটি করবেন এই যে ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি অ্যাকচুয়ালি লগ ইন নিয়ে আমরা কাজ করছি না। তো এটাকে কপি করার পর এই যে আমরা ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ধরুন আমি কি করলাম এখানে এটাকে রাখলাম,
আমরা কি করবো, মেলটাকে চেক করতে চাচ্ছি। ওকে, তো এখানে ধরুন এই যে মেলটা আপনি নিলেন, এখানে অ্যাকচুয়ালি ইনপুট যে দিল আপনার ইউজার, সে কি করবে, ইনপুট দেওয়ার পর আপনি ডাটাবেজে চেক করে দেখবেন যে তার মেলটা অ্যাকচুয়ালি ডাটাবেজে আছে কি না, তাই না? তো ধরুন আমার এই কুইরিটা আমার আর এখন প্রয়োজন নেই। ওকে, এই কুইরিটা আমরা এখানে রাখছি না। তারপর ধরুন এখানে আমরা দিলাম যে মেল চেক, যদি মেল চেক ইকুয়াল নট ইকুয়াল টু যদি ফলস হয় তাহলে সে কী করবে, সে কিছু ডাটা সে নিয়ে আসবে। ওকে, এখানে আপনি যে কাজটি করবেন, আপনি একটা হোয়াইল কন্ডিশন দিবেন এখানে, যে হোয়াইল সাপোজ আপনি আপনি একটা ভেরিয়েবল নিলেন যে ভ্যালু, ওকে, ভ্যালু ইকুয়াল টু, তো এখানে কিন্তু ডাটাগুলো এনে রেখেছেন মেল চেকের মধ্যে, তাই না? আপনি লিখবেন যে ফ্যাচ অ্যাসোস করে আপনি ডাটাগুলো নিয়ে আসবেন, ফ্যাচ আন্ডারস্কোর অ্যাসোস। এই ফাংশনের মাধ্যমে আপনি কী করলেন, ডাটাগুলো নিয়ে আসলেন, কোথায় রেখেছেন, ভ্যালুতে রেখেছেন। এখন আপনার কিছু জিনিস দরকার হবে পরবর্তীতে, সাপোজ ধরুন আপনি নেবেন যে ইউজার আইডিটা আপনার দরকার হবে এর, তাই না? তো ইউজার আইডি অ্যাকচুয়ালি আপনি কী করবেন, আইডিটা আপনি এখান থেকে নিলেন যে অ্যাকচুয়ালি যে কোলন দিয়ে নেবেন যে আইডি, তারপরে ধরুন আপনি তার ইউজার নেমটাকেও মেল করে পাঠাবেন সাথে। ওকে, তো আপনি এখানে লিখবেন যে ইউজার নেম, ওকে, ইউজার নেম আমরা এখানে কী দিয়ে রেখেছি আমাদের এটা দেখতে হবে, আমরা ইউজার নেম দিয়ে রেখেছি, তাই না? তো ধরুন আপনি কী করবেন, এখান থেকে ইউজার নেমটাও আপনি নিলেন। ওকে, আপাতত কি আপনি এই কাজগুলো করলেন এই যে হোয়াইলের মধ্যে, ওকে, হোয়াইল দিয়ে। ওকে ফাইন, তো এখন ধরুন আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে আপনি কী করবেন যে পাঠাবেন। আচ্ছা, আমরা এলসটা কোথায় দিয়েছি, এখানে আমাদের এলসটা দেখতে হবে, যে এই এলসটা মেল চেক আমরা এরকম দিয়েছি না? তো মেল চেক অ্যাকচুয়ালি এখানে হবে যে মেল নট এক্সিস্ট, ইমেল নট ক্যাপিটাল দিয়ে লিখি এক্সিস্ট হবে অ্যাকচুয়ালি। ওকে, যখন পাবে না, তখন যখন ফলস হবে না, তখন অ্যাকচুয়ালি এটা কী হবে, এটা রান করবে, না হলে সে কী করবে, এখানে নট এক্সিস্ট দেখাবে। ওকে ফাইন, তো এখন ধরুন আপনি এখানে কী করবেন, একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করবেন। যেমন ধরুন আপনি প্রথমে একটা ভেরিয়েবল নিলেন, যে আমি একটা ভেরিয়েবল নিলাম যে টেক্সট, টেক্সট ইকুয়াল টু কী করবেন, এই যে আপনার মেলটা একটা অ্যাকচুয়ালি আছে যেটাকে ধরলেন, সেটাকে সাবস্ট্রিং করে সেটা আপনি কী করবেন, এটার কিছু অংশ আপনি নিয়ে নিলেন, যাতে আপনার অ্যাকচুয়ালি আপনার যে পাসওয়ার্ডটা কিছুটা স্ট্রং হয়, আপনি এটাকে কী করবেন, সাবস্ট্রিং করবেন। তো কোনটাকে করবেন, মেলটাকে করবেন, কোন পর্যন্ত করবেন, আপনি সাপোজ জিরো থেকে থ্রি অথবা ফোর পর্যন্ত আপনি নিলেন। সাপোজ আপনি এখানে দিলেন যে অ্যাকচুয়ালি জিরো থেকে থ্রি পর্যন্ত আপনি নিয়ে নিলেন, তিনটা নিয়ে আপনি কি করবেন, এখন আপনার একটা র্যান্ডম একটা নাম্বার আপনি এখানে জেনারেট করবেন। সাপোজ আপনি এখানে দিলেন যে র্যান্ড, র্যান্ড দিলেন। ওকে, তো র্যান্ড দেওয়ার পর ধরুন র্যান্ড মেথডের মাধ্যমে, অ্যাকচুয়ালি র্যান্ড ফাংশনের মাধ্যমে আপনি কী করলেন, একটা নাম্বার জেনারেট করলেন। সাপোজ কত থেকে কত পর্যন্ত সাপোজ আপনি রাখতে চাচ্ছেন, সাপোজ আমি দিলাম যে চারটা দিলাম, এখান থেকে সাপোজ আমি কী করলাম পাঁচটা নাইন দিলাম। ওকে, এ পর্যন্ত কী করবে, নাম্বার জেনারেট করবে, এগুলো আপনারা চেঞ্জ করে দেবেন, জাস্ট আমি আমার মতো করে দিয়েছি। ওকে, তো এখন আপনি কী করবেন, এখন আপনি কী করবেন, এই দুটাকে অ্যাকচুয়ালি কম্বাইন করে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। সাপোজ আপনি এখানে লিখবেন, আপনি একটা ভেরিয়েবল নিলেন যে নিউ পাস, নিউ পাস ইকুয়াল টু, এই যে আপনি টেক্সটটা নিলেন। ওকে, তো টেক্সটার সাথে আপনি কী করবেন, এটাকে কনকেট করে দেবেন, যেহেতু এটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল আকার আছে। সাপোজ আমি এইভাবেই লিখছি, হ্যাঁ, তো এইভাবে আপনি কী করে দিলেন এটাকে অ্যাকচুয়ালি। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে নিই, হ্যাঁ, জাস্ট কী করলাম আমরা এরকম দিয়ে নিলাম। তো এখন ধরুন এটাকে অবশ্যই আপনি কী করবেন, MD5 করে আপনি আপনার ডাটাবেজে আপনি এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস দিবেন, তাই না, এন্টার করবেন। তো এখন আপনি সাপোজ লিখলেন যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনি লিখলেন, তো এটা অ্যাকচুয়ালি জেনারেট করা যাচ্ছে, আমি স্মল লেটার করে দিলাম, পাসওয়ার্ড ইকুয়াল টু আপনি দিবেন যে MD5, এই যে আপনার নিউ পাসওয়ার্ড যেটা আছে এটাকে কী করে দিলেন, আপনি এরকম করে দিলেন। ওকে, আমি কী করলাম, এটাকে সেভ দিলাম। তো এখন আপনি কী করবেন, এটাকে আপডেট করবেন। তো এরকম আপডেট কুই আমরা অহরহ করিয়েছিলাম, তাই না, এই যে এডিট ক্যাটের মাঝে এরকম আপডেট কুইরি আছে। তো আমরা কী করবো, এখান থেকে একটা নিয়ে নিলাম কুইরি, আমরা এটাকে আপডেট করবো, ডাটাবেজ আপডেট করবো। ডাটাবেজ আপডেট করার পর আমরা কী করবো, আমরা আমাদের ইউজারকে আমরা পাঠাবো এটা। ওকে, তো ধরুন আপনি এখানে সাপোজ লিখলেন যে আপডেট কুইরি, আপডেট কুইরি এখানে লিখলেন, তারপরে এই যে আপডেট কুইরিটাকে এখানে দিয়ে নিলেন। তো কোথায় আপডেট করছেন, টিবিএল ইউজার আপনি কিন্তু আপডেট করছেন, আপনি টিবিএল ইউজার আপডেট করছেন, তারপরে অ্যাকচুয়ালি কোথায় সেট করছেন,
পাসওয়ার্ড আপনি কি সেট করছেন, এই যে আপনার MD5 করা যে পাসওয়ার্ডটা আছে এই কি আপনি সেট করছেন, হোয়ার হোয়ার এখানে আপনি কি করবেন, এখানে আপনি কন্ডিশন দিবেন যে এই যে আপনি ইউজার আইডিটা এর বিপরীতে, ইমেলের বিপরীতে আপনি নিয়ে আসতেন, তাই না? তো এখানে সাপোজ আপনি কি আইডি ধরে এখানে কি আপনি একটা ভ্যালিডেশন করে নিলেন যে আইডি ইকাল টু হচ্ছে এই আইডি, ওকে এই ইউজার আইডি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে করেছে। তারপর কি আপডেটেড রো নিল, এখন আপনি কি করবেন, এখন আপনি মেইলে পাঠাবেন। তো মেইলে পাঠানোর জন্য অলরেডি আপনারা জানেন যে ফাংশন আছে, যে মেইল ফাংশন, ফাংশন ডট মেইলে যদি জানা পারে যে এরকম একটা ফাংশন আছে, তাই না? তো এখন ধরুন আপনি কীভাবে কাজ করবেন, সাপোজ আপনি একটা ভেরিয়েবল নিলেন যে সেন্ড মেইল, যেমন আমরা যেরকম করে থাকি, সেন্ড মেইলের মাঝে আপনি কী করলেন, এর মধ্যে দিয়ে নিলেন, এগুলো হেডার আছে, সাবজেক্ট আছে। তো এখন এই যে ভেরিয়েবলগুলো আপনি কী করছেন এবং কোত্থেকে ধরছেন, যেমন টু টু অ্যাকচুয়ালি কী হবে, টু অ্যাকচুয়ালি হবে যে এই যে মেলটা আপনি এখানে ধরছেন, তাই না, ই মেলটা, তাই না, এই যে এখান থেকে যে মেলটা আপনি ধরছেন এই মেলটাতে তো পাঠাবেন, তো এই মেলটা হবে কি টু হবে। তো এখানে জাস্ট আপনি কী করলেন, এই মেলটাকে আপনি এখানে দিয়ে নিলেন, ওকে আমি কী করলাম এইভাবে মেলটাকে এখানে এইখানে দিলাম। তো তারপরে আপনার কী হবে, অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট আছে, সাপোজ আমরা কী করবো এখানে সাবজেক্ট আমরা পড়ে দেবো, সাপোজ ধরুন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম যে ফর্ম, ফ্রম একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এখানে আপনি দিলেন যে লাইক প্রজেক্ট অ্যাট রেট জিমেইল ডট কম, আপনার মতো করে কি আপনি একটা দিয়ে নিলেন, ওকে আমি কি করলাম এটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর তারপর আপনার এখানে কি কি আছে দেখুন, এখানে কিন্তু হেডার্স আছে, তাই না, এখানে হেডার্স আছে। সাপোজ আপনি কি করলেন যে হেডার্স ইকুয়াল টু আপনি এখানে লিখলেন যে ফর্ম। তো এর আগে আমি সিম্পলি দেখিয়েছি, সাপোজ এগুলো আপনি অনেকভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি গুগল সার্চ করে অহরও আপনি কি রেডিমেড এরকম অনেক পেয়ে যাবেন। জাস্ট আমি একটা ফর্ম দেখাচ্ছি যে আপনি কীভাবে কাজটা করবেন। তো ওকে এরকম দিলেন, তো দেওয়ার পর ধরুন আপনি চাবেন কি একটা নিউ লাইন হবে, তাই না, তো স্ল্যাশ দিয়ে আপনি এন দিবেন যে সে কী করবে, একটা নিউ লাইন সে জেনারেট করবে, ওকে হেডারের মাঝে। তো এখন আমি এটা করলাম, তো এখন একটা বিষয় হলো, যেমন ধরুন আপনি যখন এখানে এই যে দেখুন টু সেন্ড HTML মেল, আপনি যখন HTML আকারে পাঠাতে চাবেন তখন আপনাকে কী করতে হবে, এই যে হেডারে আপনার মাইম ভার্সন, তারপর এই যে কন্টেন্ট টাইপ আপনি এগুলো দিয়ে নিতে হবে। সাপোজ ধরুন আমি এখান থেকে হু হু এই দুটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে রাখলাম। তো এগুলো আপনারা আপনারা আপনাদের মতো করে পড়ে এগুলো কাস্টমাইজ করে নেবেন, জাস্ট আমি আমার মতো করে আপনাদেরকে করে দেখাচ্ছি। জাস্ট এরকমই আমি কী করলাম, রাখলাম যেভাবে আছে এভাবেই থাক, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন আপনি সাবজেক্ট দিলেন একটা, হ্যাঁ, যেমন আমাদের কী আছে এখানে কিন্তু সাবজেক্ট আছে, তাই না, তো আমি এখানে কী করলাম সাবজেক্ট দিলাম, তো সাবজেক্ট ইকুয়াল টু এই যে এখানে যে কাজটি করবেন, এই যে আপনি হেডার নিয়েছেন, তাই না, তো হেডার অবশ্যই আপনি কী করবেন এখানে কনক্রিট করে নেবেন, ওকে কনক্রিট করে নিলাম। তো সাবজেক্ট আপনি দিলেন যে ইউর লস্ট পাসওয়ার্ড অথবা ইউর পাসওয়ার্ড, আপনি এখানে দিলেন যে ইউর পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড, জাস্ট আপনি কী করলেন এরকম দিয়ে নিলেন। তারপরে অ্যাকচুয়ালি আছে কি আপনার মেসেজ আছে, তাই না, তো তারপরে আপনি কী করবেন, আপনি এখানে মেসেজটা আপনি এখানে ধরিয়ে দিবেন যে আপনার মতো করে, জাস্ট আপনি এখানে লিখে দিবেন যে সাপোজ দিবেন যে ইউর ইউজার নেম ইজ। তো এখানে কী করবেন, কনক্রিট করে আপনি দিয়ে নেবেন যে ইউজার নেম যেটা আপনি কি ধরেছেন এখানে, এই যে দেখুন ইউজার নেম কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিয়েছেন, তাই না, আপনার ডাটাবেস থেকে আপনি রিকভার করে নিয়ে আসছেন। তার আমি আপনি কী করলেন, তার ইউজার নেমটাকে তাকে দিলেন, তারপরে ধরুন আবার দিলেন যে অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইজ, তারপরে এখানে ধরুন আপনি আবার কী করলেন কনক্রিট করে নিলেন, সাপোজ পাসওয়ার্ড ইজ এই যে অ্যাকচুয়ালি এই যে আপনি যে পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে তাকে পাঠাবেন, অ্যাকচুয়ালি যে নিউ পাসওয়ার্ডটা, নট MD5 পাসওয়ার্ড, ওকে, কারণ MD5টা অ্যাকচুয়ালি আপনি ডাটাবেজে আপ করবেন। তো আপনি কী করবেন, নিউ পাসওয়ার্ডটা এখানে পাঠাবেন, যেমন অ্যাকচুয়ালি কী করবেন এখানে আপনি দিলেন যে নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, তারপর আপনি দিলেন যে প্লিজ ভিজিট, প্লিজ ভিজিট ওয়েবসাইট টু লগ ইন, জাস্ট আপনি কী করলেন এখানে দিলেন, অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক কি আপনি এখানে দিয়ে নিলেন, ওকে। তো এখানে ধরুন এই যে আপনি সেন্ড মেল নিয়েছেন, তাই না, তো সেন্ড মেল মেলের মাধ্যমে আপনি কী করলেন যে এখানে দেখুন আপনি সবগুলো কিন্তু ডাটা পপুলেট করে দিয়েছেন এখানে। তারপর আপনি কী করবেন, একটা কন্ডিশন দেবেন যে ইফ সেন্ড মেল, যদি মেলটা সেন্ড হয় তখন আপনি এখানে কী করলেন যে এগো যে কাজটি হবে এখানে যে প্লিজ চেক ইউর ইমেল, জাস্ট এরকম আপনি দিয়ে নিলেন। তো আমরা আমাদের যে লগ ইন পেজ আছে আমরা একটু দেখে আসি, তো লগ ইন পেজের মধ্যে আমরা এই যে অ্যাকচুয়ালি এরকমভাবে মেসেজ শো করেছিলাম, তাই না, আমি এটাকে কপি করে নিচ্ছি, যেমন এই যে এখানেই আছে একটা, তাই না, এই যে আমরা এরকম ভাবে নিয়ে নিই, সাপোজ এখানে আমরা দিব যে গ্রিন,
গ্রিন যে মেল অলরেডি সেন্ট, অথবা চেক ইউর ইমেল, প্লিজ চেক ইউর ইমেল ফর নিউ পাসওয়ার্ড। আপনি কি করলেন, এরকম দিয়ে নিলেন, অথবা এলস। এলস কি হবে, এলস হবে অ্যাকচুয়ালি, এটা হলো কোন এলস, এটা হলো অ্যাকচুয়ালি এই যে আমার ইফ এর এলস অ্যাকচুয়ালি, তাই না? তো এগুলোকে আমি কি করবো, একটু ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে তো সুন্দর হয়ে যায়, তাই না, বোঝা যাবে বিষয়টা। ওকে ফাইন, তো এলস এলস অ্যাকচুয়ালি কি হবে, এলস অ্যাকচুয়ালি যেটা হবে, আপনি এখানে দিবেন দিবেন যে মেইল নট স্যান্ড, জাস্ট আপনি আপনার মতো করে এখানে কিছু দিয়ে নিলেন যে ইমেইল নট স্যান্ড, জাস্ট এরকম দিলেন, সেন্ট আপনি জাস্ট আপনার মতো করে দিয়ে নিলেন। তো ওকে ফাইন, তো এখন অ্যাকচুয়ালি আমরা কি লোকাল মেশিনে কাজ করছি, যেহেতু এখানে লোকাল মেশিনে কাজ করছি, এখানে কিন্তু আমাদের মেল সেন্ট হবে না, তো কোনো সমস্যা নেই, আমরা আমরা অ্যাকচুয়ালি রিয়েল সার্ভারে যখন উঠাবো তখন আমরা এগুলোকে সবগুলোকে চেক করে নেব যে কাজ করছে কিনা। তো এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, আর সেটা হলো এই যে দেখুন, এখানে কিন্তু আমরা পেজটার অ্যাকশনটা আমরা চেঞ্জ করে নিই, সাপোজ এটা আমরা খালি রাখলাম, কারণ এই পেজের মধ্যে হবে, তারপরে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমাদের সব কিছু কি ঠিকঠাকভাবে আছে, জাস্ট এখানে একটা সেমি কোলন হবে, ওকে কোনো সমস্যা নেই, যখন কোনো এরর দেখাবে তখন আমরা কী করবো, এটাকে এগুলোকে ঠিক করে নেবো, হ্যাঁ এগুলো আপনারা বুঝবেন অবশ্য। ওকে ফাইন, তো ধরুন আমি কী করছি, এটাকে রিফ্রেশ করছি, আমি এটাকে রিফ্রেশ করলাম, তারপরে ধরুন আমি কী করলাম, যে ফরগেট পাসওয়ার্ডে আমি গেলাম, তো ধরুন আমি প্রথম অবস্থায় কিছু দিলাম না, তো ধরুন আমি এরকম একটা ইনভ্যালিড একটা মেইল দিয়ে আমি কি করলাম, সেন্ড করলাম, তো এই যে দেখুন এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তাই না? তো ধরুন এগুলো আমরা কি করেছিলাম, এই যে এখানে ধরুন আমরা কি করতে পারি, আমরা এরকম কালারফুল করে নিতে পারি, হুম, আমাদের মতো করে আমরা কি করব, এখানে অ্যাকচুয়ালি এরকম করে নিলাম যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের মতো জাস্ট কালারফুল করে নিলাম, হুম, ওকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আবার আমি এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি, তারপর আবার এরকম দিলাম, দেওয়ার পর ধরুন আমি এরকম দিলাম, এই যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। তো এখন ধরুন আপনার এখানে কোনো মেল নেই, হ্যাঁ, যেমন এরকম একটা মেল আছে, তাই না? তো এরকম একটা মেল আছে, সাপোজ আমি কী করলাম, এটাকে চেঞ্জ করে আমি এরকম করে দিলাম, তারপরে কি আমি সেন্ড দিলাম, এই যে দেখুন ইমেল নট এক্সিস্ট দেখাচ্ছে, অর্থাৎ কি ওই মেলটা আপনার নেই। আর যখন আপনার মেলটা থাকবে তখন সে কী করবে, অ্যাকচুয়ালি আপনার মেইলে সে নোটিফিকেশান পাঠাবে, অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড জেনারেট করবে, পাসওয়ার্ড জেনারেট করে সে কী করবে, এই যে নিউ পাসওয়ার্ড যেটা জেনারেট করলে সেটা কী করবে, সে আপনার মেসেজটা পাঠাবে। তো এখানে যেহেতু আমরা লোকাল মেশিনে কাজ করছি, সে অ্যাকচুয়ালি একটা এরর জেনারেট, ওয়ার্নিং জেনারেট করবে, যে দেখুন ঘুরছে, যে একটা ওয়ার্নিং জেনারেট করছে, জাস্ট মেইল নট সেন্ড দেখাচ্ছে, কারণ কি এই যে এটা সে এখানে মেল নোট সেন্ড দেখাচ্ছে, তাই না? আমরা লোকাল মেশিনে কাজ করছি, তো যখন আমরা রিয়েল লাইফ অ্যাকচুয়ালি রিয়েল সার্ভারে আমরা কাজ করব, তখন আমরা এগুলো অ্যাকচুয়ালি সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো যে এগুলো নিয়ে কীভাবে কাজ করবেন, তখন এগুলো কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি পাসওয়ার্ড রিকভারি অপশনটা তৈরি করবেন, তারপরে যে লগ ইন অপশনটা অলরেডি আগে আপনারা শিখেছেন, তারপরে যে ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ইউজাররা যদি পাসওয়ার্ড ভুলে যায় তারা কীভাবে পাসওয়ার্ড রিকভার করবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা আপনাদের মতো করে করবেন, দেখবেন নেট ঘাটবেন, তখন দেখবেন যে আরো সুন্দরভাবে করতে পারছেন, আরো ভালোভাবে আপনারা করতে পারছেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরগুলো সিস্টেমগুলো দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করতে হয়। তো ওকে ফাইন, ধন্যবাদ।